আজকে তোমাদের ভিলেজ ওয়ার্কিং উমেন সিনারি ড্রয়িং করে দেখাবো তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখো খাতার ঠিক মাঝ বরাবরের দিক থেকে দুপাশ থেকে দুটো মহিলাকে এঁকে নেবো আমরা ঠিক এই বরাবর একটা ওপালশেপ করে নিচ্ছি কারণ হচ্ছে আমরা উপরের দিকে কোর্সিটা করবো সেই বুঝে কিন্তু আমাদেরকে ওপালশেফটাকে করতে হবে এবার দেখো চুলের খোপা করে নেবো নিচের দিকের থেকে এরকমভাবে তারপরে ঘাড়ের অংশটা এরকমভাবে এই দিক দিয়ে এরকমভাবে এই দিক দিয়ে আসবে আসার পর নিচের দিকে আমরা বডি স্ট্রাকচারটি করে নেব তোমরা এই পর্যন্ত করতে পারলে তাহলে দেখবে যথেষ্ট অ্যাকুরেটভাবে তোমরা আঁকতে পারছো দেখো এখান থেকে দুটো দাগ ছোটো ছোটো করে করে সোজা নিচের দিকে চলে আসবে তারপর নিচের দিকটা এরকমভাবে রাউন্ড করে নেবে ঘাড়ের ঠিক এই বরাবর বুঝে আমরা হাতের অংশটা একটু বাড়িয়ে নিলাম ব্লাউজের অংশটাকে একটু করে হাতের এই কনুইটাকে এঁকে নিচ্ছি এরকমভাবে ঠিক আছে এরকম প্রথমে করবে করে নিয়ে এখানে একটা কলসি এঁকে নেব কলসিটাও একটু বড় করে করবে কলসির এই উপরের মাথার এই অংশটাকে হালকা এরকমভাবে উপরের অংশটা করবে দেখো এরকম চুলের খোপার পিছনের দিক থেকে হালকা একটু রাউন্ড করে এদিকে চলে আসব আবার এইখান থেকে সোজা চলে আসবো এরকমভাবে ব্যাকা করে এইদিকে এবার পাড়ের অংশটাকে ভালো করে বুঝিয়ে নেবো দেখো পেন্সিল দিয়ে ভিতরে যে দাগগুলো থাকবে না সমস্ত দাগ আমরা মুছে ফেলবো ব্লাউজের অংশটা এখান থেকে পিঠের ওই পিছনের দিকে করবে আর নিচের দিকের অংশটা এরকমভাবে করবে এবার দেখো মাথাটা উপরের কলসিটা কি করে করছি সবার প্রথমে মাথার উপরের দিক থেকে আমরা সোজা করে এরকমভাবে ছোটো একটা স্লিপিং লাইন টেনে নেব উপরের দিক থেকে একটা স্লিপিং লাইন একই মাপে টেনে তারপর দুপাশ থেকে কিন্তু এরকম করে হাড়ির মুখের অংশটা করব তারপরে এদিক দিয়ে এদিক দিয়ে এরকম করে সোজা নিচের দিকে এরকমভাবে চলে আসবে আবার এদিক থেকেও একইভাবে এদিকে এরকমভাবে চলে আসবে চুলে কোপার থেকে একটু সাইড হয়ে তোমরা চলে আসবে এদিকে অর্ধেক বুঝে এদিকে আবার অর্ধেক বুঝে এদিকে কোনো অংশ ছোট বা কোনো অংশ বড় এরকম কিন্তু বুঝিয়ে তোমরা করবে না এরকম করে নিয়ে ব্লাউজের অংশটাকে কর্নার পর্যন্ত করে নেবে করে নেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যে দাগটা সেই দাগটাকে আমরা মুছে ফেল ব্লাউজের এই দাগটাকে আমরা এভাবে করে নিলাম করে নিয়ে উপরের দিকে দুটো চুরি করে নিচ্ছি এবার নিচের দিকের এই অংশটার বর্ডারটা করে নিচ্ছি শাড়ির নিচের অংশটা তারপর পায়ের অংশটা করব পায়ের অংশটা এমনভাবে করবে হাঁটছে সে অংশটা বোঝাতে হবে আবার সঙ্গে সঙ্গে ভিতরে দাগগুলো মুছবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ এরকমভাবে তোমার ড্রয়িংটা করতে করতে আসবে সেমভাবে আমরা এখানেও একটা মহিলা এঁকে নিচ্ছি দেখো এই পর্যন্ত করে নেওয়ার পর আমরা ঠিক খাতার মাঝ বরাবর দিক থেকে একটা স্লিপিং লাইন টেনে নেব এরকম করে নেওয়ার পর এখান থেকে শুরু করে এদিকে একটা রাস্তা করে নিচ্ছি এদিকে আবার এখান থেকে একইভাবে এদিকে একটা আমরা রাস্তার এখান থেকে এইভাবে করে দুটো ঘাসের ঝোপ একের পর এক এরকমভাবে আঁকতে আঁকতে এখানে একটা শেষ করবে আবার এখান থেকে একটা শুরু করে এরকমভাবে করবে এই দিকেও তোমরা একইভাবে এখানে একটা শেষ করবে আবার এখান থেকে আর এদিকে করবে দেখো এরকমভাবে কিন্তু আমাদের দুপাশ থেকে সুন্দরভাবে আঁকতে হবে এবার দেখো আমরা এই রাস্তার এই যেখানে শেষ হয়েছে সেখান থেকে এরকমভাবে দূরের এই জঙ্গলটিকে আঁকতে আঁকতে এদিকে চলে যাচ্ছি আবার এখান থেকেও একইভাবে সেমভাবে দূরের এই জঙ্গলটিকে অপর দিকে চলে নিয়ে যাব এবার পিছনের দিক থেকে দুটো ঘর এঁকে নিচ্ছি তারপর ঘরের ভিতরের স্ট্রাকচারটা এরকমভাবে করবে সেম প্রসেসে আবার এদিকে একটা ঘরে এঁকে নেব ঠিক আছে ঘরটা আঁকার পর আমরা পিছনের দিকের থেকে এরকমভাবে একদম ইজিভাবে কিছু কলা গাছের পাতা বের করে নেবো যে গাছটা পিছনের দিক দিয়ে বেরিয়েছে এরকম বোঝাবে এরকমভাবে সেম প্রসেসে কিন্তু আবার এই দিকেও তোমরা ঘরটা এঁকে নিতে পারো তা তোমরা ক রকমভাবে এই ড্রয়িংটা করতে পারো দেখো তোমরা যদি মনে করো যে পিছনের দিকে সূর্য অস্ত যাওয়ার স্নারি করবে তাহলে কিন্তু তোমরা এরকম জায়গায় একটা হালকা করে একটা সূর্যের শেপ করবো আমরা দেখো এই ড্রয়িংটা সূর্য অস্ত যাওয়ার স্নারিটা দিয়ে এই ড্রয়িংটাকে পুরোপুরি রঙটা করবো আমি স্কেচ পেনে ভালো করে হাইলাইট করে দেখাচ্ছি কিন্তু তোমরা শুধু পেন্সিল দিয়ে একার পরেই রঙটা শুরু করবে আকাশের কালারটা আমরা নিচের দিকের থেকে ক্রোমিও ডার্ক কালারটা দিয়ে প্রথমে রংটা করছি এরকমভাবে স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে আস্তে আস্তে উপরের দিকে চলে যাব দেখো এই কর্নারগুলোতে ভালো করে সুন্দর করে রংটা করতে হবে দেখো এরকম করতে করতে উপরের দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে আমরা কমিয়ে নিচ্ছি ঠিক আছে এরকম করবে তোমরা উপরের দিকে মিডিল পর্যন্ত যাওয়ার আগে কিন্তু হাতের প্রেশারটাকে একদম লাইট করে হবে আর প্রতিটা এই যে শরীরের অংশ প্রতিটা জায়গায় কিন্তু তোমাদের ভালো করে কালারটাকে মিক্স করতে হবে এরকম করে নেবে করে নেওয়ার পর তারপর তোমরা ইয়েলো কালারটা এর সঙ্গে মিশাবে মিশিয়ে উপরের দিকে চলে যাবে শেষ হচ্ছে মানে একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে তখন সেই জায়গাটায় গোল গোল করে রঙটা করবে যেন সুন্দরভাবে কালারটা ফুটে ওঠে ঠিক আছে এরকম করে নেবে এরকম করতে করতে পুরো উপর পর্যন্ত এরকম চলে যাবে ঠিক আছে এরকম করে নেবে ডিপ থেকে হালকা ব্ল্যাক কালারটা ইউজ করে এই মেঘের এক সাইড থেকে নিচের দিকে একটু ডিপ করবো প্রথমে হোয়াইট কালারটা এইভাবে গোল গোল করে করে রঙটাকে করতে হবে করে নিচের দিকে ডিপ হয়ে উপর দিকে যে হালকা হয়ে গেছে সেটা তোমরা বোঝাতে পারবে ঠিক আছে এরকম করে নিলে নিচের দিকে থেকে আর ব্রাউন কালারটা ডিপ করে করবে আস্তে আস্তে উপরের দিকে হালকা তারপর আবার ইয়েলো অকার কালারটা নিচের থেকেই এরকমভাবে ডার্ক ব্রাউন কালারের সঙ্গে গোল গোল করে মিক্স করতে করতে উপরের দিকে চলে যাবে উপরের দিকে আবার ভালো করে পুরো জায়গার রঙটাকে করবে তাহলে এই প্রসেসে ঘরের রঙটা করবে প্রথমে মিডিয়াম গ্রিন কালারটা এই কলা গাছের পাতা নিচের দিকে থেকে করতে করতে উপরের দিকে হালকা প্রতিটা পাতায় নিচের অংশটার দিক থেকে রং করে করে উপরের দিকে হালকা করবে করার পর ল্যামনিলো কালারটা এইভাবে সুন্দর করে মিক্স করে নেবে রঙটাকে যে উপরের থেকে লাইটের অংশ পড়েছে আর নিচের দিকে ডিপ হয়ে গেছে সেটা বোঝাচ্ছ এরকম করে নেবে তারপরে নিচের দিকে ঘরের রঙটা করার জন্য ব্ল্যাক কালারটা ইউজ করবে যে ঘরে যে শ্যাডোটা পড়েছে সেই শ্যাডোটিকে বোঝাতে হবে এই জন্য উপরের থেকে ব্ল্যাক কালারটা করতে করতে নিচের দিকে হাতের প্রেশারটাকে লাইট এরকম করে নেওয়ার পর নিচের দিকের থেকে হোয়াইট কালারটা দিয়ে এরকমভাবে মিক্স করতে করতে উপরের দিকে চলে যাবো কালো রঙটা তো উপরের দিকে ডিপ করেছিলাম দেখবে যে উপরের দিকে ডার্ক হয়ে রয়েছে সেই জন্য কিন্তু নিচের থেকে রঙটা শুরু করবে উপরের দিকের থেকে রঙ করতে করতে নিচের দিকে আসবে না দরজায় কালো রঙ অর্ধেক পর্যন্ত জাল তোমরা অর্ধেক পর্যন্ত কালো রং করবে দুপাশেই করার পর ডার্ক ব্রাউন কালারটা ইউজ করে ভালো করে মিক্স করে নেবে ঠিক আছে সেম প্রসেসে এপাশের ঘরটা তোমরা তোমরা একইভাবে রংটা করবে দেখো দূরের জঙ্গলটা আমরা পোর্শন ব্লু কালারটা দিয়ে এইভাবে ডিপ করতে করতে উপরের দিকে হালকা লেমন ইয়েলো কালারটা উপরের দিকের থেকে এইভাবে ব্লু কালারের সঙ্গে মিক্স করবো তাহলে দেখবে যে হলুদের যে ছায়াটা পড়ে পড়ে আস্তে আস্তে নিচের দিকে ডিপ হয়ে গেছে সেটা তোমরা স্পষ্ট বোঝাতে পারবে তাহলে এই এই প্রসেসে এই প্রসেসে আমি উপরের দিকে কালারটা পুরোপুরি করে তারপর দেখাচ্ছি দেখো এই পর্যন্ত রঙটা করে নেওয়ার পর এই যে যে নিচের ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলোতে কী করে রঙ হচ্ছে দেখো এই অংশগুলো দিয়ে আমাদের মিডিয়াম গ্রিন কালারটাকে প্রথমে রংটাকে করে নিতে হবে প্রথমে পুরোপুরি জায়গায় সার্প অংশগুলোতে প্রথমে করবে রঙটা দেখো এরকম করে নেওয়ার পর শেষ প্রান্ত পর্যন্ত যখন চলে যাব যত উপরের দিকে যাব আমাদের হাতের প্রেশারটাকে আস্তে আস্তে কমে নিতে হবে আমাদের আবার সেম প্রসেসেই লাইট গ্রিন কালারটা দিয়ে উপরের দিকে আস্তে আস্তে হালকা করে নিতে হবে স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে ল্যামোনিওলো কালারটা তোমরা এই উপরের দিকের থেকে রঙ করতে করতে নিচের দিকে সমস্ত জায়গায় কিন্তু কালারটাকে কভার করে নেবে এই প্রসেসে কিন্তু প্রতিটা জায়গায় এই যে যে নিচের যে সাইডের যে ঘাসের রঙগুলো প্রতিটা অংশে কিন্তু এইভাবে কালারগুলো করবে এক একটা করে কালার করবে আর তোমাদের যদি এগুলো করতে কঠিন মনে হয় তাহলে তোমরা উপরে হলুদ মাঝখানের দিকে তোমরা লাইট গ্রিন কালারটা করবে আর নিচের দিকে তোমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে করতে পারো দেখো উপরের দিকে যে ঘাস নিয়ে যাচ্ছে সেই ঘাসগুলো তো বোঝাতে হবে সেই জন্য এই নিচের অংশে মিডিয়াম গ্রিন কালারটা প্রতিটা অংশে করতে হবে ঠিক আছে এ পর্যন্ত করে নেওয়ার পর লাইট গ্রিন কালারটা এর উপর দিয়ে আস্তে আস্তে রঙটাকে করে নিতে হবে তার উপর দিয়ে তোমরা লেমোনীয়লো কালারটা এর উপর দিয়ে হালকা করে রঙটাকে গোল গোল করে মিক্স করে নেবে যাতে নিচের থেকে ডিপ হয়ে উপর দিকে হালকা হয়েছে সেটা তোমরা বোঝাতে পারো এরপর দেখো এই রঙের এই সার অংশটা দিয়ে এই কর্নারগুলোকে রঙটাকে তোমাদের একটু ডিপ করে নিতে হবে ঠিক আছে এরকম করবে তোমরা এই যে যে ঝুড়ির যে কর্নারটা আছে সেই কর্নারে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে পুরোপুরি জায়গায় রঙটা কভার করবে তোমরা রংটাকে করে নেবে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে বার্ন সেনা কালারটা এই ঝুড়ির এই সাইড থেকে হালকা হালকা করে এক একটা রাউন্ড আনবে এই সাইডের রাউন্ডগুলো এইদিকে দিকে আবার এই সাইডের রাউন্ডগুলোকে এই কর্নার দিয়ে রংটা করবে তারপরে তোমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই ঝুড়ির ভিতরের থেকে পুরোপুরি জায়গাটাকে কাভার করবে প্রতিটা আলাদা আলাদা অংশই আলাদা ভাবে কিন্তু এইভাবে রঙটাকে করতে হবে একবারে কিন্তু পুরোপুরি জায়গাটা এরকমভাবে টেনে দেবে না আমি কালো কালারটা দিয়ে চুলের রংটা করছি তোমরা দুপাশেই একই রকমভাবে চুলের রঙটা করবে দেখো কিন্তু যদি উপরের দিকে তোমরা আগে হলুদ কালারটা না করে থাকো তাহলে কিন্তু চুলের কালারটা করবে না কালো কালার সবার শেষেই করবে তোমরা রেড কালারটা দিয়ে শাড়ির এক অংশে ভাবে এক সাইড থেকে ডিপ করতে করতে অপর দিকে হালকা নিচের দিকেও সেম প্রসেসে করবো আবার এখানেও সেম প্রসেসে রংটা করবো ঠিক আছে এরকমভাবে করবে তোমরা তোমরা পিঙ্ক কালারটা ইউজ করে এই পুরোপুরি বাদবাকি রঙটাকে কভার করবে তাহলে রেড কালারের সঙ্গে ভালো করে যেন মিক্স হয়ে যায় এটা কিন্তু তোমরা সবসময় খেয়াল করে করে রঙটা করবে কোথাও একটা কর্নারও যেন বাকি না থাকে সমস্ত জায়গায় স্বাদ এরকমভাবে সুন্দর করে কালারটাকে কমপ্লিট করবে আমরা এই শাড়ির এক সাইডের থেকে একটু ডিপ করছি প্রথমে দেখো বেশি একটা ডার্ক করবো না হালকা হালকা করেই ডার্কটা করতে হবে বেশি একটা প্রেশার দেবে না আর প্রতিটা নিচের অংশে এরকমভাবে ডিপ করবে এই কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই অপর সাইডের থেকে পোর্শন ব্লু কালার সঙ্গে আস্তে আস্তে কিন্তু রংটাকে তোমরা মিশিয়ে নেবে দেখো সেম প্রসেসে তোমরা এখানে রং করতে পারো কিন্তু আলাদাভাবে আমি কালারটা তোমাদেরকে করে দেখাবো ঠিক আছে পুরোপুরি ব্লাউজটাতেই তোমরা রেড কালারটা ব্লাউজের কালারটা তোমরা করতে পারো বা আলাদা আলাদা করে তোমরা কালারটা করতে পারো বেগুনি কালার দিতে পারো রেড ভাওলেট কালারটাও তোমরা এখানে ইউজ করতে পারো নানান রকম কালার তোমরা এক একটা ড্রয়িংয়ে আলাদা আলাদা করে করবে ঠিক আছে পর্যন্ত করে নেওয়ার পর বার্সেনা কালারটা এক সাইড থেকে শরীরের এক সাইড থেকে রংটা করবে এক সাইড থেকে এরকম রঙ করে ওপর দিকে হালকা করবে তোমরা পাশের যে মহিলাটা এঁকে রেখেছি সেখানেও তোমরা একইভাবে রঙ করবে এই দিকে বলতে গেলে এদিকেই করতে হবে কারণ লাইটের শেডটা সেই দিকেই পড়েছে সেটা বোঝাতে হবে তোমাদের এবার তোমরা পিচ কালারটা ইউজ করে শরীরের সমস্ত জায়গায় কিন্তু কালারটাকে কাভার করে নেবে দেখো এই পর্যন্ত রং করার পর কারমাইন কালারটা দিয়ে এই চুরির উপরের অংশটা রঙ করবে নিচের অংশটা সাদাই থাকবে তাহলে এ পর্যন্ত করা হয়ে গেছে এবার নিচের দিকে এই রাস্তাটায় রঙ করার জন্য তোমরা সবার প্রথমে ইয়েলো অকার কালারটা দিয়ে পুরো জায়গাটায় রঙটা করে নেবে দেখো যখন কমপ্লিট হয়ে যাবে ড্রয়িংটা তারপরে আমরা কলসি কালারটা উপরের দিকে থেকে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এক সাইড থেকে একটু ডিপ করছি এরকম কর্নার দিয়ে ডিপ করতে করতে আস্তে আস্তে অ্যাঙ্গেল করে সাইডের দিকে হালকা করে নেবে ঠিক আছে করে উপরের দিকেও একইভাবে করবে ইয়েলো অকার কালারটা এর সঙ্গে আবার গোল গোল করে মেশাবো যাতে ওপাশ থেকে কালারটাকে ভালো করে মিক্স করে এই হালকা এই অংশে যাতে কালারটা একদম ভালো করে মিক্স হয়ে যায় সেই জন্য ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কালারটাকে কমপ্লিট করে নেওয়ার পর ব্ল্যাক কালারটা ইউজ করতে হবে এবার কর্নার দিক থেকে কমপ্লিট একটি ড্রয়িং আমি তোমাদেরকে এঁকে দেখালাম তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিক বিলটি প্রেস করে রাখবে